আর একটাই উপায় আছে, ওইটা হইলো কাকা এই এতিম পোলাটারে 10-20 টাকা বা 100 টাকা ভিক্ষা দিয়ে যান। কিরে তুই না সুবরণ দিলি পোলা, তুই ভিক্ষা করে কিসের লিগে? তোর বাপের না বিশাল টাকা? আরে কাকা আর কইেন না, আমার বাপে তো টিকিট কেটে ফেলাইছে। টিকিট কাটে মানে তোর বাপে কি বাসে হেলপার নাকি? আরে কাকা ওইটা না, আমার বাপে পটল তুলছে। কেন তোর বাপে কি কৃষক নাকি? আরে কাকা আমার বাপে পাশের বাসায় রূপা আন্টি নামে সবকিছু লিখে দিয়ে মরে গেছে, তার লিগে আমি এখন রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াই, আর এই ভিক্ষার টাকা দিয়ে আমি আমার গার্লফ্রেন্ড চালাই। নিজে পায় না খেতা ছেলে নিলে সুতা, আবার গার্লফ্রেন্ড কিনে দেবো আসল চামড়া জুতা। হাল আর পো কিরে, হাল আর পো আমি বলি পটল তুলছি। আরে আব্বা আপনি কি কৃষক নাকি যে পটল তুলবেন? কি ব্যাপার, তুমি এই জায়গায় ভিক্ষা করতেছো কেন? তোমার আব্বার না অনেক টাকা ছিল। আরে রোকিয়া এইটা এইটা আমি কিন্তু ভিক্ষা করতেছি না, এইটা আসলে আমি অ্যাক্টিং করতেছি। আমার বন্ধু চাকরি ছিল তো এইটা, হে মুত্তে গেছে তার জন্য আমি এই জায়গায় বসি, আমি কিন্তু ভিক্ষুক না। এই তুই রোকে কষ্কারে, এই যে আরে ও তো আমার গার্লফ্রেন্ড। আরে বেটা এইটাই তো তোর ওই রূপা আন্টি যার লগে আমি মাঝে মাঝে করতে যাইতাম, মানে গল্প। রোকিয়া তুমি আমার লগে এটা করা পারলা? তোমার লেগে আমি কি না করছি, আমার সমস্ত পয়সা সম্পত্তি তোমার নামে আমি লিখে দিছি, আমার পুলারে কিছু দেই নাই। এই শোনো, তাহলে তুমি তোমার আব্বার সাথে কথা বলো, আমি একটু আসতেছি। রোকেয়া তুমি এরকম দুশ্চরিত্রা, তোমার লেগে আমি আমার বাপরে খুবই ভুল বুঝছি রোকেয়া। আব্বা আব্বা আই লাভ ইউ আব্বা। অ্যাক্টিংটা একটু বেশি হয়ে যাইতেছে, আস্তে। যাই হোক, আমি তোর লোক অনেক অন্যায় করছি, তোর আমি এতে সালামি দেই নাই। এই লো আব্বা আমি তোর সালামি দেবো, উঠ। আরে আব্বা আপনি তো তাহলে কিছুই জানেন না। আসলে আমি আর রোকেয়া মিলে এই প্ল্যানটা করছিলাম যে আপনার কাছ থেকে যেভাবে হোক সালামি নিব, আর আপনি যে পরিমাণে কিপটা আপনি তো আমার সালামি দিবেনই না, আরো সালামি চাইলে উল্টা লাফ দিয়ে বের করে দিবেন। তার জন্য এই রোকেয়ার সাথে বুদ্ধিটা কইরা আপনার কাছ থেকে 1000 টাকা সালামি নিলাম। এই পুলার লেগে আমি মোটামুটি 1000 টাকা দিছি, আমার 1000 টাকা এলো, আমার পকেট ফাঁকা। রূপা আমার লগে এত বড় একটা বেমানি করলা, এইবার আর আমার ঈদ করা হইলো না গার্লফ্রেন্ডের লগে। চলো রোকেয়া, এই 1000 টাকাটা নিয়ে আমরা এবার পুরা পৃথিবীটা ঘুরু, এইবার ঈদ করবো আমাগো হ্যাপি। তাহলে চলো পুরা পৃথিবী ঘুরে আসি।